হ্যালো বন্ধুরা, স্বাগত আপনাকে তাজপুর টেক চ্যানেলে। চলুন শুরু করা যাক আজকের বাংলা টেক নিউজ। একটি অনুরোধ আপনার কাছে, ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সর্বপ্রথম খবর আছে স্যামসং এর তো, স্যামসং গ্যালাক্সি ওয়াসম আনপ্যাক ইভেন্ট 17 মার্চ 7:30 হবে। জানি না এখানে স্যামসং কি চালু করবে, যা কিছু চালু করবে তা 17 মার্চে আমি জানিয়ে দেবো। পরবর্তী খবর হচ্ছে ভিভো তরফ থেকে ভিভো X60 সিরিজ অতি শীঘ্রই ভারতে চালু হবে, কারণ কোম্পানি তরফ থেকে অফিসিয়ালভাবে টিজ করা আরম্ভ করে দিয়েছে। তাছাড়া এই ফোনটি 22 মার্চ বিশ্বব্যাপী চালু হচ্ছে, এর সাথে ভারতেও চালু হয়ে যেতে পারে। পরবর্তী খবর হচ্ছে পোকো তরফ থেকে পোকো X3 এবং পোকো X3 NFC, এই দুটি ফোনে একটি সফটওয়্যার আপডেট এসেছে যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর হচ্ছে ফেসবুক তরফ থেকে ফেসবুক নিউজ বোর্ডের মধ্যে একটি নতুন বৈশিষ্ট্য নিয়ে এসেছে, যেখানে ইনস্টাগ্রাম রিলসের ভিডিওগুলো নিউজ বোর্ডের মাধ্যমে দেখাবে, মানে নিউজ বোর্ডের মধ্যে ইনস্টাগ্রাম রিল ভিডিওগুলো দেখাবে। পরবর্তী খবর হচ্ছে শাওমি তরফ থেকে শাওমি Mi 11 এবং শাওমি Mi 11 আলট্রা, এই দুটি ফোন এই মাসে চালু হবে বলে জানা গিয়েছে, তবে অ্যাকচুয়াল লঞ্চ ডেট এখন পর্যন্ত জানা যায়নি। পরবর্তী খবর হচ্ছে গুগলের তরফ থেকে গুগল Pixel 6, এই ফোনটি সম্বন্ধে এখন থেকে লিক আসা আরম্ভ হয়েছে, যেখানে বলা হয়েছে 5 হোল্ড সেলফি ক্যামেরা থাকবে ফোনটিতে এবং সেলফি ক্যামেরাতে 4K সাপোর্ট থাকবে। এবং গুগল Pixel 5 এই ফোনটি 11 জুলাই চালু হওয়ার কথা আছে, দেখা যাক কি হয়। পরবর্তী খবর হচ্ছে নোকিয়া তরফ থেকে নোকিয়া G10, যে ফোনটি নোকিয়া সর্বপ্রথম গেমিং ফোন হবে বলে জানা গিয়েছে। এখন এই ফোনটি মালয়েশিয়া সিটিম সার্টিফিকেশন লিস্ট হয়েছে, মানে মালয়েশিয়াতে অতি শীঘ্রই এই ফোনটি চালু হবে। পরবর্তী খবর হচ্ছে রিয়েলমি তরফ থেকে রিয়েলমি GT, এই ফোনটি 10 সেকেন্ডের মধ্যে 100 মিলিয়ন ইউয়ান বিক্রয় করেছে বলে জানা গিয়েছে, মানে ফোন নয় টাকার অংশ। পরবর্তী খবর হচ্ছে শাওমি তরফ থেকে শাওমি Mi 10S, এই ফোনটি আজকে চায়নাতে চালু করেছে, 3টি ভেরিয়েন্ট এই ফোনটি চায়নাতে চালু করেছে, 8GB 128GB, 8GB 256GB এবং 12GB 256GB, 8GB 128GB দাম রেখেছে 3299 ইউয়ান এবং 8GB 256GB দাম রেখেছে 3499 ইউয়ান এবং 12GB 256GB 3799 ইউয়ান দাম রেখেছে। এই হলো ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন। পরবর্তী খবর হচ্ছে স্যামসং তরফ থেকে স্যামসং গ্যালাক্সি M31S, এই ফোনটি ভারতে UI 3.1 আপডেট রোল আউট শুরু করে দিয়েছে। পরবর্তী খবর হচ্ছে স্যামসং তরফ থেকে স্যামসং গ্যালাক্সি A32, এই ফোনটি সম্পূর্ণ আনবক্সিং ভিডিও ফাঁস হয়ে গেছে, আনবক্সিং ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তবে ওই ভিডিও থেকে কয়েকটি স্ক্রিনশট নিয়ে আপনাকে এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছি। এবং স্যামসং গ্যালাক্সি A32 এই ফোনটি ইন্দোনেশিয়ায় প্রি রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সাথে দাম। পরবর্তী খবর হচ্ছে পোকো তরফে পোকো X3 এই ফোনটি অতি শীঘ্রই ভারতে চালু হবে বলে মনে হচ্ছে কোম্পানির এই পোস্টটি দ্বারা। তাছাড়া একটি রিপোর্টে এই ফোনটির লঞ্চ ডেট এবং দাম জানা গিয়েছে, যেখানে বলা হয়েছে 30 মার্চ এই ফোনটি ভারতে চালু হবে, দাম হবে 21,000 টাকা। পরবর্তী খবর হচ্ছে বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রয় 2021-এর রিপোর্ট এসেছে Q1 এর, সম্পূর্ণ রিপোর্টটি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছে, ভিডিও পজ করে পড়তে পারেন। পরবর্তী খবর হচ্ছে অ্যাপেলের তরফ থেকে অ্যাপেল এয়ারপোর্ট 3 এর রেন্ডার ফাঁস হয়েছে, রেন্ডার আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি এবং এই মাসে চালু হবে বলে জানা গিয়েছে। পরবর্তী খবর হচ্ছে অ্যাপেলের তরফ থেকে অ্যাপেল একটি নতুন ক্যামেরা সেন্সারের পেটেন্ট বানিয়েছে, যে পেটেন্টটি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বলা হচ্ছে এই সেন্সারের মাধ্যমে অনেক কম লাইটে অনেক সুন্দর কোয়ালিটির ছবি তোলা যাবে,